নমস্কার আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা আলোচনা করতে চলেছি ইন্ডাস্ট্রি বা শিল্প অধ্যায়ের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় ভারতের তথ্য প্রযুক্তি শিল্প এটি মাধ্যমিক স্নাতক এবং স্নাতকোত্তর লেভেলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তাহলে তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিও আমরা আজকে যেটা আলোচনা করছি গ্রোথ অফ আইটি ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া প্রথমে আমাদের জানতে হবে হোয়াট ইজ আইটি ইন্ডাস্ট্রি বা তথ্য প্রযুক্তি শিল্প বলতে কি বুঝি আমরা দেখো প্রথমে আমাদের এখানে তথ্য প্রযুক্তি শিল্পের একটা বেসিক কনসেপ্ট দেওয়া রয়েছে এখানে কি বলছে মানুষের প্রয়োজন ভিত্তিক নানান তথ্য বিভিন্ন উপায়ে মুহূর্তের মধ্যে পৌঁছে দেবার কৌশল হল তথ্য প্রযুক্তি এই প্রযুক্তি পরিবার সং পরিষেবা সংক্রান্ত কাজকর্মকে তথ্য প্রযুক্তি শিল্প বলে অর্থাৎ মুহূর্তের মধ্যে মানুষের কাছে বিভিন্ন তথ্য বা ইনফরমেশান যে পৌঁছে দিচ্ছি আমি সেটাকেই তথ্য প্রযুক্তি বলছে বা ইনফরমেশান বলছে মানে ইনফরমেশান টেকনোলজি বলছে এবার এই ইনফরমেশান টেকনোলজি উপর ভিত্তি করে যে কাজকর্ম তো সেই কাজকর্মটাকে বলা হচ্ছে আমাদের তথ্য প্রযুক্তি শিল্প ওকে আইটি ইন্ডাস্ট্রি বলছে এবার আমাদের দেখতে হবে কি আমাদের ভারতবর্ষে কোথায় কোথায় মেজর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া রয়েছে বা ভারতের কোনটা মানে কোথায় কোথায় প্রধান তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র রয়েছে এক্ষেত্রে আমাদের বলা বাহুল্য বেঙ্গালুরু হচ্ছে তথ্য প্রযুক্তিতে অন্যতম একটা অগ্রণী শহর তাই আমরা এই বেঙ্গালুরুকে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলেও কিন্তু অভিহিত করি ওকে এটা কিন্তু তোমাদের অনেক ক্ষেত্রে এমসিকিউটাও চলে আসে মাধ্যমিকের ক্ষেত্রে যে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলে কে পরিচিত সে তখন সেটা হয়ে যাবে কিন্তু আমাদের বেঙ্গালুরু ওকে এছাড়া কি এখানে বিভিন্ন কোম্পানি যেমন টিসিএস উইপ্রো ইনফোসিস বা টেক মাহিন্দ্রা প্রভৃতি বড় বড় যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে আইটি ইন্ডাস্ট্রি তারা মোট রপ্তানি বাণিজ্যের থার্টি ফাইভ পার্সেন্ট দখল করে রয়েছে বেঙ্গালুরুতে এরপর বেঙ্গালুরের পরে যে দ্বিতীয় শহরটি আমাদের আইটি ইন্ডাস্ট্রিতে তাদের গুরুত্বপূর্ণ আধিক্য বিস্তার করছে তারা হচ্ছে চেন্নাই ভারতের তথ্যভুক্তি শিল্পের দ্বিতীয় বৃহত্তম কেন্দ্র হচ্ছে চেন্নাই এখানে বিশ্বমানের আইটি পরিকাঠামো রয়েছে কগনিজেন্ট টিসিএস উইপ্রো প্রভৃতি উন্নত মানের বা প্রযুক্তি সংস্থাগুলো এখানে রয়েছে এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে হায়দ্রাবাদ হায়দ্রাবাদও ঠিক একইভাবে এটা হচ্ছে তৃতীয় বৃহত্তম আইটি ইন্ডাস্ট্রি আমাদের ভারতবর্ষে এখানে মাইক্রোসফট কোম্পানির বৃহত্তম সফটওয়্যার ডেভেলপার ডেভেলপার সেন্টারটা অবস্থিত হয়েছে এছাড়া আমাদের কলকাতা রয়েছে কলকাতার সল্ট লেক রাজারহাট নিউ টাউন প্রভৃতি স্থানে আইটি সেক্টর রয়েছে এছাড়া এখানে আমাদের একটা ডান সাইডে তোমাদের একটা ডেটা দেখতে পাচ্ছ যেখানে বিভিন্ন আর্থিক বর্ষে আই ভারতে আইটি ইন্ডাস্ট্রির যে মার্কেট ভ্যালু সেটা এখানে ছকের মাধ্যমে দেখানো রয়েছে এবং অবশ্যই তার নিচে একটা তথ্যসূত্র দেওয়া রয়েছে অর্থাৎ ইনফরমেশনটা আমাদের কোথা থেকে কালেক্ট করা হয়েছে এরা কিন্তু তোমরা নোটটাতে উল্লেখ করতে পারো ওকে এরপর আমাদের পুনে একটা এরিয়া ছিল পুনে হচ্ছে ভারতের বৃহত্তম যে তথ্য প্রযুক্তি কেন্দ্রগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে একটা পুনে এই পুনেতে ভারতের বৃহত্তম আইটি পার্কগুলো রয়েছে যার নাম হচ্ছে রাজীব গান্ধী আইটি পার্ক আর পুনেকে টেক সিটি বলা হয় ওকে তাহলে সিলিকন ভ্যালি বলা হচ্ছে আমাদের বেঙ্গালুরুকে এবং টেক সিটি বলা হচ্ছে পুনেকে এখান থেকে দুটো এমসিকিউ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে এরপর আমাদের যেটা আরেকটি বিষয় দেখার সেটা হচ্ছে কি এই ভারতবর্ষে আইটি ইন্ডাস্ট্রি এত গড়ে উঠল কেন কি কারণে বা আইটি ইন্ডাস্ট্রি এত আধিক্য মানে সাম্প্রতিককালে বা রিসেন্ট ট্রেন্ডে গড়ে উঠছে তো প্রথম পয়েন্ট যেটা হচ্ছে মানব সম্পদ ফেভারেবল কন্ডিশন বা গোলটের কারণে কারণ আমাদের যে কোনো শিল্প গড়ে তুলতে ক্ষেত্রে কিন্তু মানুষকে দরকার শ্রমিক হিসাবে আর যখন এটা আইটি ইন্ডাস্ট্রির কথা আসে তখন কিন্তু মানুষ ছাড়া এই শিল্পটা ডেভেলপ করা একেবারেই সম্ভব না। তাই জন্য আইটি শিল্পে ডেভেলপের ক্ষেত্রে এই মানব সম্পদ কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হতে পারে এরপরে কি প্রশিক্ষণ কেন্দ্র অর্থাৎ আমার কাছে আইটি ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করতে তোলে কি করতে হবে সারা ভারতবর্ষ জুড়ে প্রশিক্ষণের মান কিন্তু উচ্চমানের করতে হবে বা প্রকৃষ আমি যে ট্রেনিংটা দেব তার ইনস্টিটিউশনগুলোকে উন্নতমানের হতে হবে ভারতবর্ষে বর্তমানে মোট ষোলোটি আইআইটি প্রতিষ্ঠান রয়েছে যেখানে এই প্রশিক্ষণ কেন্দ্রগুলো করা হচ্ছে আমাদের আইটি ইন্ডাস্ট্রির জন্য এরপরে তৃতীয় যে পয়েন্টটা আছে সেটা হবে আমাদের উন্নত পরিকাঠামো ব্যবস্থা অর্থাৎ আইটি ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে গেলে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটিগুলো দরকার সেগুলো কিন্তু ভারতবর্ষে রয়েছে তাকে এখানে কী বলছে কেন্দ্রীয় সরকার ও প্রতিটি রাজ্য সরকার এই শিল্পের প্রতি আগ্রহ দেখিয়ে পরিকাঠামোর সুযোগ করে দিচ্ছে দেশে একটা বিশাল টেলিকম পরিকাঠামো রয়েছে পরিকাঠামোগত বিশালতা বিষয় তৃতীয় স্থানে রয়েছে ভারত উৎকৃষ্ট ব্যাপক ও নির্ভরযোগ্য টেলিকম যোগাযোগ এই শিল্পের উন্নতিতে সাহায্য করছে যেটা আমরা বললাম হাই কোয়ালিটি বা হাইলি আমাদের যে মডিফাইড ইনফ্রাস্ট্রাকচার সেগুলো ভারতবর্ষে দিন দিন কিন্তু বেড়ে উঠছে গড়ছে যার ফলে ভারতে এই আইটি ইন্ডাস্ট্রিগুলিও ভালো ডেভেলপ করছে চতুর্থ যে পয়েন্টটা বলছে বিপুল চাহিদা কারণ আমাদের ভারতবর্ষে যে আইটি ইন্ডাস্ট্রিতে যে জিনিসগুলো তৈরি হচ্ছে বিষয়গুলো সেগুলো শুধুমাত্র ভারতবর্ষ না তার প্রতিবেশী যে জনবহুল দেশ রয়েছে সেগুলোতেও কিন্তু এগুলো সমানভাবে মর্যাদা পাচ্ছে তাই শুধুমাত্র ভারত না পার্শ্ববর্তী যে এলাকাগুলো আছে সেখানেও আমাদের এটা ডেভেলপড করছে ভালো এবার পাঁচ নম্বর হচ্ছে মূলধনের প্রাচুর্য অর্থাৎ যে কোনো শিল্প গড়ে তুলতে গেলে আমাদের মূলধন কিন্তু বা ক্যাপিটাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আর আইটি ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও মূলধনটা যথেষ্ট লাগে কারণ বিশ্বায়ন বা গ্লোবালাইজেশনের ক্ষেত্রে আমাদের প্রচুর পরিমাণে অর্থ বিনিয়োগ করতে হয় আর এই আইটি ইন্ডাস্ট্রি যেহেতু ভারতবর্ষে ডেভেলপ করছে ধীরে ধীরে তাই বিভিন্ন বিদেশি শিল্পপতিরা এসে এই ভারতবর্ষে আইটি ইন্ডাস্ট্রিতে তাদের বিনিয়োগ করতে মানে মূলধন বিনিয়োগ করতে সক্ষম হয় সেই এটা গড়ে উঠছে এরপরে কী হচ্ছে পরবর্তী পয়েন্ট সুলভে আইটি পরিষেবা প্রদান ভারতে মানব সম্পদ উন্নত দেশের তুলনায় সুলভে পাওয়ায় উৎপাদন ও পরিষেবা ব্যয় কম অর্থাৎ আমার কাজের জন্য যে মানব সম্পদটা রয়েছে সেটা যেহেতু ভারত একটা উন্নত দেশের পর্যায়ে পৌঁছাচ্ছে সেই জন্য ভারতবর্ষে কিন্তু শ্রমিকের অভাবটা তেমন লক্ষ্য করা যাচ্ছে না বা বাইরের দেশ থেকেও কিন্তু অনেক মানুষ আমাদের দেশের ভারতবর্ষ বিভিন্ন আইটি কোম্পানিগুলিতে এসে কাজ করছে ফলে সহজেই পরিষেবাটা দেওয়া যাচ্ছে পরবর্তী পয়েন্ট হচ্ছে সাত নম্বরে দেশের শিল্পায়নে অগ্রগতি অর্থাৎ বিভিন্ন ভারতের বিভিন্ন শিল্পোদ্যোগে উন্নতির ফলে তথ্য প্রযুক্তি পরিষেবার প্রয়োজন বৃদ্ধি পাওয়ার আইটি শিল্পের একটি বিশাল সম্ভাবনাময় বাজার তৈরি হচ্ছে পরবর্তী পয়েন্ট যেটা রয়েছে আমাদের আট নম্বর বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বিশ্বায়নের ফলে বৈদেশিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দেশে ও বিদেশে তথ্য প্রযুক্তি পরিষেবা প্রদানের সুযোগ বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ যেহেতু গ্লোবালাইজেশান তাই আমরা ভারতবর্ষে যে কোনো একটা কোনায় বা একটা স্থান থেকে আমি সারা বিশ্বে সে বিষয়টাকে কিন্তু ছড়িয়ে দিতে পারি তাই জন্য ভারতবর্ষের একটা স্থান থেকে সারা দেশ বিশেষ বিদেশে তাদের আইটি যে ফ্যাসিলিটিগুলো রয়েছে সেগুলো ছড়িয়ে দিচ্ছে এবং ভারতবর্ষে আইটি ইন্ডাস্ট্রির মান যেহেতু দিন দিন গুণগত মানটা বাড়ছে তার জন্য দেশ বিদেশের চাহিদাটা রয়েছে বিশ্ব স্নায়নটা এখানে লক্ষ্য করা যাচ্ছে নেক্সট আছে উপগ্রহ প্রযুক্তির উন্নতির প্রভাব আমাদের উপগ্রহ বা স্যাটেলাইট সিস্টেমের ক্ষেত্রে জিআইএস জিপিসি জিপিএস বা রিমোট সেন্সিং কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তো এই সম্পর্কে ভারতবর্ষে যত দিন যাচ্ছে ভারতবর্ষে কিন্তু আরও বেশি অগ্রণী ভূমিকা পালন করছে তাই এই পরিষেবা মানে উপগ্রহমূলক পরিষেবাটা থাকার জন্য অনেকাংশে ভারতের আইটি ইন্ডাস্ট্রিটা ডেভেলপড হচ্ছে এই নটা পয়েন্ট কি আমাদের এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য আছে নটা পয়েন্ট এটা তোমরা আশা করি বুঝতে পারছো এবার ভারতে এত ডেভেলপ করা সত্ত্বেও ভারতের আইটি ইন্ডাস্ট্রিতে কিছু প্রবলেম দেখা যাচ্ছে বা হট করে তো ভারতে এত বেশি মানে ডেভেলপ করতে পারবে না আইটি ইন্ডাস্ট্রিতে তো কিছু সমস্যা আছে সেই সমস্যাগুলো কি আবার আমরা দেখবো একটা একটা করে ফার্স্ট যে সমস্যাটা আমাদের এখানে দেখা দিচ্ছে তীব্র বৈদেশিক প্রতিযোগিতা কারণ ভারত তো সবাই ডেভেলপ করছে ভারত তো আইটি ইন্ডাস্ট্রিতে এখনও সেইভাবে মাথা চারা দিয়ে উঠতে পারেনি তো এখানে কি হচ্ছে অন্যান্য যে সমস্ত উন্নত দেশ রয়েছে যেমন আমেরিকা চীন জাপান বা ব্রিটেন এরা কিন্তু আইটি ইন্ডাস্ট্রিতে বর্তমানে মানে আকাশ ছোঁয়া পর্যায়ে রয়ে গেছে তাই ওই আন্তর্জাতিক বাজারে ভারতবর্ষ কিন্তু তাদের সাথে প্রতিযোগিতায় পেরে উঠছে না এটা একটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা দুই নম্বর পয়েন্ট যেটা বলছে শিল্প খাতে বিভিন্ন এস টিপিগুলির মধ্যে বৈষম্য অর্থাৎ শিল্প খাতে বিভিন্ন জায়গার যে আইটি হাবগুলো রয়েছে সেখানে কিন্তু সঠিক পরিমাণে টাকার মানে সঞ্চার ঘটছে না সেটা একটা সমস্যা দেখা দিচ্ছে তৃতীয় পয়েন্ট বলছে টাকার অবমূল্যায়ন অর্থাৎ টাকার অবমূল্যায়ন আইটি শিল্পের প্রভাব ফেলেছে যেহেতু অধিকাংশ বৈদেশিক বাণিজ্য বৈদেশিক মুদ্রায় হয়ে থাকে অর্থাৎ আমার অধিকাংশ মানে যে বাণিজ্যগুলো হচ্ছে সেগুলো বৈদেশিক মুদ্রায় কিন্তু ভারতবর্ষে সেই মুদ্রার মানটা কিন্তু বা মুদ্রার গুণগত লেভেলটা কিন্তু ধরে রাখতে পারছে না মানে দেশীয় মুদ্রায় এই ইন্ডাস্ট্রি কিন্তু ডেভেলপ করতে পারছে না এবার কী আছে চার নাম দেশের বাজারে সীমাবদ্ধতা কারণ প্রথমেই বললাম ভারত সবে ডেভেলপ করছে ভারতবর্ষে কিন্তু প্রাথমিক পর্যায়ে প্রচুর পরিমাণে মার্কেট পাওয়ার সুবিধা না মানে সমস্যা জানা তাই জন্য ভারতবর্ষ কী করে বাইরের দেশগুলোতে পাঠানোর চেষ্টা করে কিন্তু বাইরের দেশেও যে তীব্র প্রতিযোগিতা রয়েছে তাই জন্য সে চেষ্টা করে যে যাতে নিজের দেশের মধ্যেই একটা ইন্ডাস্ট্রি বা ডেভেলপ করে তোলা যায় কিন্তু ভারতবর্ষের বাজারেই এর সীমাবদ্ধতা রয়েছে অর্থাৎ ভারতবর্ষ ছাড়াই কিন্তু বাইরে কোথাও আর যেতে পারছে না মানে প্রসার লাভ করতে পারছে না এটা কিন্তু একটা অত্যন্ত সমস্যা নেক্সট যে পাঁচ নম্বর বলছে বৈদেশিক বাজার নির্ভরতা বেশি অর্থাৎ ভারতবর্ষের যে আইটি ইন্ডাস্ট্রি তার নানা বিষয়গুলো মানে ফরেন যে মার্কেট রয়েছে তার উপরে ডেভেলপ করে অর্থাৎ বৈদেশিক বাজারের বাড়া কমার সাথে আমাদের কিন্তু ভারতবর্ষের আইটি ইন্ডাস্ট্রির হাবগুলো ডেভেলপ মানে নির্ভর করছে মানে বিদেশে যদি আমাদের কমা কিছু একটা করে আমাদের ভারতবর্ষেরও আইটি ইন্ডাস্ট্রিতে কিন্তু কমা কিছু একটা করতে পারে মানে অধিক নির্ভরশীলতা নেক্সট হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের ওপর অধিক নির্ভর অর্থাৎ কোনো একটা দেশের ওপর পার্টিকুলার যদি আমি নির্ভর করে থাকি তাহলে সেই দেশে যদি কোনো একটা মানে মানে সমস্যার সৃষ্টি হয় তাহলে তার ফল কিন্তু আমাদেরকে ভুগতে হবে ঠিক একই প্রয়োগটা আমার এখানে ঘটছে আমেরিকা যুক্তরাষ্ট্রের উপর ভারত যেহেতু বেশি মানে ডিপেন্ডেন্ট করে রয়েছে তাই জন্য আমেরিকা যুক্তরাষ্ট্রে যদি কোনো রকমের কিছু প্রবলেম দেখা দেয় বা ওদের বাজারে যদি কিছু একটা দর ওঠা নামা করে আইটি বাজারে তাহলে আমাদের ভারতবর্ষেও কিন্তু একইভাবে সেটারও মানে ফ্লাকচুয়েশানটা দেখা যাবে সাত নম্বর পয়েন্ট হচ্ছে উৎপন্ন পণ্যের চমৎকারিত্বের অভাব অর্থাৎ ভারতে আইটি সেক্টর পরিষেবা প্রদানে উৎকৃষ্ট কিন্তু উৎপন্ন পণ্যের চমৎকারিত্বের অভাব রয়েছে মানে আমাদের ভারতবর্ষ থেকে যে আইটি ইন্ডাস্ট্রিতে যে বিষয়গুলো উৎপন্ন হচ্ছে সেগুলো উৎপন্ন হচ্ছে ঠিকই কিন্তু তার কিন্তু কোয়ালিটি বা গুণগত মানটা আন্তর্জাতিক মানের না ফলে আন্তর্জাতিক বা প্রতিযোগিতামূলক বাজারে এই আমাদের ইন্ডাস্ট্রির কাজগুলো অবশ্যই মানে ধীরে ধীরে পিছিয়ে পড়ছে তো এইগুলো আমাদের সাথে সমস্যার কথা আমরা এখানে তুলে ধরলাম ভারতে আইটি ইন্ডাস্ট্রি আশা করি তো আমরা বুঝতে পেরেছো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন অর্থাৎ আইটি ইন্ডাস্ট্রি গড়ে ওঠার কারণ আসতে পারে ভারতে বা সমস্যা আসতে পারে কিংবা বলতে পারে যে ভারতবর্ষের তথ্যপ্রযুক্তি শিল্পের বন্টন আলোচনা করো বা ডিটেলস একটা বড়ো হিসাবে দিতে পারে যে ভারতবর্ষের তথ্য প্রযুক্তি শিল্প সম্পর্কে একটি সংক্ষেপে বর্ণনা করো ওকে আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাও এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকানটি ক্লিক করো পরবর্তী আপডেট পাওয়ার জন্য তাহলে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ